প্রাকৃতিক সম্পদ যে আজ বিলুপ্ত প্রায় তার খুব কম খবরই বেশি আমাদের সবার কাছে জানা ব্যবসায়িক কারণে ভেজেভাবে প্রাকৃতিক সম্পদকে অতি ব্যবহারে করে প্রায় শেষ করে ফেলা হচ্ছে সে বিষয়ে সকলকে জেনে আমরা উদাসীন জীবন চলতে গেলে হয়তো আমাদের দৈনন্দিন জীবনে পেট্রোল ডিজেল কয়লা অতি প্রয়োজনীয় দ্রব্য কিন্তু এই কথাও আমাদের চিন্তার অতীতে যে যেই সম্পদ শেষ হয়ে গেলে কিভাবে সমস্ত কিছু অব্যবহৃত থাকবে অতি চিরাচরিত বা আ চিরাচরিত শক্তির ব্যবহারে যে এর চিরাস্তই সমাধান করতে পারে এটা আমাদের সকলেরই জানা কিন্তু পুঁথিগত বিদ্যার বাইরে এতে অপ্রচলিত শক্তিগুলি বাস্তব ব্যবহারে কথায় উদাসীনতা রয়েই যায় দেশ বিদেশে গবেষণার মাধ্যমে এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করছে এই সমাধান থিওরি থেকে প্র্যাকটিক্যাল অনান্তে পূর্ব মেদিনীপুরের মহিষাতলের রাজ একটি তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয় বুধবার সেমিনারে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুকান্ত কুমার চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন মহিষদল বিধায়ক তিলক কুমার চক্রবর্তী মহিষদলের রাজ কলেজের অধ্যক্ষ গৌতম কুমার মাইতি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যক্ষ শুভময় দাস সহ অন্যান্যরা অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর সহ নয়টি দেশের পঁচিশ জন গবেষক এই সেমিনারে উপস্থিত ছিলেন এই ধরনের সেমিনারের আয়োজনে ভবিষ্যতের জন্য অতি ফলদায়ী হবে বলে মনে করেন শিক্ষক মহল